সি টিউটোরিয়ালের এটা আজকে আমাদের 8 নম্বর ভিডিও হবে, 8 নম্বর সরি, মোস্ট সরি 9 নম্বরই, হ্যাঁ 9 নম্বর ভিডিও হবে। গত ভিডিওগুলোতে এক নম্বর করে আমরা 8টা ভিডিও করেছি, কখনো ডাউনলোড কি করে করব সি কম্পাইলার, কখনো সি কম্পাইলার প্রথম প্রোগ্রাম কি করে রান করব, এইভাবে করতে করতে আমরা আজকে 9 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব অপারেটর সম্পর্কে কিছু ভিডিও। অপারেটর বেসিক্যালি আগের ভিডিওতে আমরা অপারেটর নিয়ে কিছু আলোচনা করেছিলাম, সেই ভিডিওরই কন্টিনিউশন বলা যেতেই পারে। তো চলো শুরু করা যাক। তো আমরা অপারেটর বলেছিলাম, অপারেটর অ্যাকচুয়ালি অপারেটর অপারেটর এই যে অপারেটর আমরা আলোচনা করেছিলাম কিছু অ্যারিথমেটিক অপারেটর হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর হয়, রিলেশনাল অপারেটর হয়, ইকুয়ালিটি অপারেটর হয়, লজিক্যাল বিটওয়াইজ এন্ড আদার্স অপারেটর। অ্যাডিশনাল অ্যারিথমেটিক অপারেটর কি, যেমন প্লাস মাইনাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটরকে আবার দুটো ভাগে ভাগ করছি আমরা, একটা ইউনারি আর একটা বাইনারি। ইউনারি যেগুলো হচ্ছে গিয়ে সিঙ্গেল অপারেন্ডের সাথে কাজ করে, আর বাইনারি যেগুলো ডবল অপারেন্ডের সাথে কাজ করে। আমরা এটাকে ডিটেলসে যদি আলোচনা করতে চাই, তার আগে সবাইকে বলে দিই তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি দেখার চেষ্টা করবে, কারণ একটুখানি বাদ দিয়ে দিয়ে গেলে আশা করি হয়তো তোমরা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত তোমার সময়টাই নষ্ট হবে, ভিডিওটা কোনো কাজে আসবে না। যেমন এ প্লাস প্লাস, এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর। আর সি ইকুয়ালস টু এ প্লাস বি, এইখানে প্লাস হচ্ছে বাইনারি অপারেটর। এইটা এটা ইউনারি অপারেটর কেন, এটা বাইনারি অপারেটর কেন আমরা ভালো করে বুঝবো। এইখানে এ হচ্ছে একটা অপারেন্ড আর এটা হচ্ছে অপারেটর, তাহলে এই অপারেটরটা এই অপারেন্ডটার উপর কাজ করছে, এই অপারেন্ডটার উপর। ঠিক একইভাবে এইখানেও তাই, এই অপারেটরটা এই দুটো অপারেন্ডকে পারফর্ম করাচ্ছে, তার জন্য এই দুটো অপারেন্ডের জন্য এই অপারেটরটা বাইনারি অপারেটর, আর এই একটা অপারেন্ডের জন্য এটা হচ্ছে ইউনারি অপারেটর। আশা করি বুঝতে পেরেছি ইউনারি অ্যান্ড বাইনারি কি। তারপর আমরা চলে আসব টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর বেসিক্যালি তোমার ইন্টারোগেটিভ সাইন এরকম দেয়। আমরা টার্নারি অপারেটর একটা প্রোগ্রাম করব, যদিও এখানে কিছু একটা কন্ডিশন কন্ডিশন এন্ড কন্ডিশন সরি, তাহলে তিনটা অপারেটর হচ্ছে, কিন্তু এই দুটো অপারেটর তিনটে অপারেন্ড, তিনটে আমরা যদি তিনটে সংখ্যার মধ্যে বড় ছোট কে করতে চাই সেটা করতে গেলে তখন আমরা এই অপারেটর ইউনারি অপারেটর টার্নারি অপারেটরের সাহায্যে করতে পারি, সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। তো এটা ছিল টার্নারি অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা জাস্ট 8 নম্বর ভিডিওতেই আমরা আলোচনা করেছি অ্যাসাইনমেন্ট অপারেটর কেন বলছি, হ্যাঁ তো সেটাকে নিয়ে আমি আলোচনা করবো না। রিলেশনাল অপারেটর, এগুলো রিলেশনাল অপারেটর, ইকুয়াল টু অপারেটর আমরা এটাকে নিয়ে আলোচনা করেছি, অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা কোয়েশ্চেনে পরীক্ষার কোয়েশ্চেনে যারা পরীক্ষার্থী যারা সিটাকে তাদের সিলেবাসে আছে তারা পরীক্ষায় মেবি পেতে পারো এই একটা ইকুয়ালস টু আর এই একটা ইকুয়ালস টুর মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন সিঙ্গেল ইকুয়ালস টু অ্যান্ড ডাবল ইকুয়ালস টু অবশ্যই একটু ফলো করবে। তারপর আছে বিট ওয়াইজ অপারেটর, তারপর আছে আদার্স অপারেটর। এই ছিল আমাদের বেসিক অপারেটর। এবং অপারেটর সম্পর্কে আমরা আরেকটা ভিডিও আরেকটা আমরা ইমেজ দেখতে পারি, যেখানে কিনা অপারেটর অ্যারিথমেটিক অপারেটর, ইকুয়াল টু অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ আর অ্যাসাইনমেন্ট। অ্যারিথমেটিক অপারেটর ইউনারি বাইনারি টার্নারি এবং অ্যাসাইনমেন্ট অপারেটর এই তিনটে ভাগে, এটাকেও আমরা এইভাবে ভাগ করতে পারি। তাহলে অপারেটরটা আমরা এইভাবে ভাগ করতে পারি। এগুলো ছিল বেসিক অপারেটর। আমরা প্রিভিয়াস ভিডিওতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম অপারেটর নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমার ইফ কনস্ট্রাক্ট নিয়ে। আমরা যদিও আগের ভিডিওটাতে 8 নম্বর ভিডিওতে আমরা ইফ নিয়ে আলোচনা করেছিলাম, ইফ স্টেটমেন্ট নিয়ে, এখন আমরা এই ভিডিওতে 10 নম্বর ভিডিওতে আমরা ইফটাকে নিয়ে কিছু প্রোগ্রাম দেখবো,
এবং কিছু থিওরিটিক্যাল কনসেপ্টও দেখবো। তো এই ভিডিওতে এত অব্দি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অব্দি অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওগুলো দেখার সাথে সাথে খাতায় একটু নোট ডাউন করবে। তাহলে হয় কি, তাহলে তোমরা এই ভিডিওগুলো মাথায় ঠিক মতো থেকে যাবে। নাহলে প্রতিদিনই আমরা বলবো, কারণ সবাই আমরা বিগিনার্স, যেহেতু ম্যাক্সিমাম যারা দেখছে এটাকে বিগিনার্স প্রথমেই দেখছি আশা করি। তো করলে তোমরা ব্যাপারটা আলোচনা করলে আর মানে এইভাবে লিখে রাখলে আরো ভালো বুঝতে পারবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করে থাকো। এবং অবশ্যই আমাদের শোভা কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।